বর্তমানে করোনা পরীক্ষার যে পদ্ধতিগুলো প্রচলিত তা বেশ সময় আর ব্যয় সাপেক্ষ তবে স্মার্টফোনের সাহায্যে করোনা শনাক্তের এক পদ্ধতি আবিষ্কার করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী এই পদ্ধতি গরিব দেশগুলোর জন্য যুগান্তকারী আবিষ্কার বলে মনে করা হচ্ছে স্মার্টফোন থেকে করোনা পরীক্ষার পদ্ধতির নাম দেওয়া হয়েছে ফোন স্ক্রিন টেস্টিং মেথড বা সংক্ষেপে পোস্ট মেথড আরটিপিসিআর পদ্ধতিতে যেমন মানুষের লালারস পরীক্ষা করা হয় এক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনের থেকে নমুনা সংগ্রহ করা হয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন এ নিয়ে এক গবেষণা চালায় একদল মানুষ যাদের আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছে তাদের সবার মোবাইলের স্ক্রিন থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছিল দেখা গেছে আরটিপিসিআর পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন তাদের প্রত্যেকেরই পোস্ট মেথডে পজিটিভ এসেছে এদিকে মাত্র দশ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করেছেন তুরস্কের একদল বিজ্ঞানী বিল কেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রযুক্তির ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ডায়াগনোভির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ বিজ্ঞানীরা জানিয়েছেন ন্যানো টেকনোলজি ভিত্তিক এই প্রযুক্তি নিরানব্বই শতাংশ নির্ভুল ফলাফল প্রদানে সক্ষম এরই মধ্যে এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ সরকারি অনুমোদন পাওয়ায় ডিভাইসটির ব্যাপক ভিত্তিক উৎপাদন শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয়েছে ডায়াগনোভির নামের নতুন উদ্ভাবিত এই ডিভাইসটি প্রচলিত পিসিআর টেস্টের চেয়ে সম্পূর্ণ আলাদা এটি ব্যবহার করে পরীক্ষা করলে মাত্র দশ সেকেন্ডের মধ্যে আক্রান্ত ব্যক্তির করোনা শনাক্ত হবে যাদের শরীরে করোনা ভাইরাস নেই তাদের ক্ষেত্রে অবশ্য ফলাফল পেতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে বিল কেন্ট বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টারের গবেষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ডিভাইসটি তৈরি করেছেন বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির রেক্টর অধ্যাপক আব্দুল্লাহ আতালার বলেন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আমরা করোনা শনাক্তের নতুন এ পদ্ধতি আবিষ্কার করেছি এই গবেষণার পেছনে দিনরাত কাজ করেছে ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টার এখন আমরা করোনার বিরুদ্ধে কার্যকর অন্যান্য প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছি কয়েক বছর ধরেই ন্যানোটেকনোলজির উপর গবেষণা চালিয়ে আসছেন ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টারের গবেষকরা তুরস্কে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরই এ ধরনের একটি ডিভাইস তৈরিতে মনোযোগী হন তারা গবেষকরা জানিয়েছেন বায়োসেন্সর দ্বারা নিয়ন্ত্রিত এই পরীক্ষা পদ্ধতিতে নাসিকা রন্ধ্রের বদলে মুখ থেকে নমুনা নেওয়া হবে